অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তার বিভিন্ন কার্যকলাপ তিনি অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন। তাই মিমির ফ্যানেদের অনেকেই জানেন যে নায়িকা ঘুরতে যেতে খুবই পছন্দ করেন। সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যান তিনি, কাজ থেকে কিছুদিনের ছুটি পেলেই। এখন ফের ঘুরতে গিয়েছেন মিমি। এবারে ডেস্টিনেশন কি জানেন? মিমি চক্রবর্তী খুবই ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। কখনো পুরীর জগন্নাথ ধাম, তো কখনো কোনো ধর্মীয় স্থানে, প্রায় তীর্থস্থানে দেখা গেছে তাকে। এবার সনাতন ঐতিহ্য এবং নিটল বিশ্বাস ও আস্থার শহর বারাণসীতে গেলেন নায়িকা। কথায় বলে, বারাণসী না গেলে আসলে ভারতবর্ষকে চেনা যায় না। প্রায় সকলেই জানেন যে মিমি চক্রবর্তী মহাদেবের পরম ভক্ত, এমনকি তার হাতেও নটরাজের ট্যাটুও রয়েছে। যদিও বারাণসীতে তার সাথে কে গেছেন তা এখনও জানা যায়নি। বারাণসী থেকে বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নায়িকা। নতুন বছরে ওটিটিতে ডেবিউ করলেন মিমি। হইচইতে স্ট্রিমিং হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে তার প্রথম সিরিজ যাহা বলিব সত্য বলিব। এই সিরিজে মিমি ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টোটা রায়চৌধুরীকে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।